এক যুগের ব্যবধানে অর্ধেকে নেমেছে বাগেরহাটের চিংড়ি মাছ উৎপাদন। কয়েক বছরের জলবায়ু পরিবর্তন, বন্যা, খরা ও নানা কারণে বিপর্যয়ের মুখে পড়েছে সাদা সোনাখাত এই মাছ চাষ। দেশের সবচেয়ে বেশি চিংড়ি মাছ উৎপাদন হয় বাগেরহাটে, কিন্তু লোকসানের মুখে অনেকেই ছেড়ে দিচ্ছেন চিংড়ি চাষ। যারা এখনও আছেন তারাও পুঁজি হারানোর আশঙ্কায়। এ অবস্থায় চিংড়ি চাষ ধরে রাখতে সরকারি সহায়তা চান প্রান্তিক চাষিরা। খাবারের সমস্যা, মানে চাষিরা যারা ক্ষুদ্র চাষিরা খাবারও ঠিক মতো দিতে পারে না। সরকারি যারা মানে অফিসারের ইয়ে আছে এরাও ঠিক মতো তদারকি করে না, যার জন্যে আমরা মানে দিন গেলেই মার খেয়ে যাচ্ছি। কিছু বছর ধরে, দু এক বছর ধরে আমাদের এইখানে যে চিংড়ি চাষের এবং যে অবস্থা, তাতে করে আমরা লাভ তো হচ্ছেই না, বরঞ্চ আমাদের আর অনেক সময় যে ক্যাশ আমরা ইনভেস্ট করি তাও ওঠে না। যে দেখা যায় যে জমিতে যতটুকু করে মাছ ছাড়া উচিত সেইভাবে আমরা ছাড়ি না, মাছের কোনা বেশি মজুত করে ফেলি, মাছ যে সময় তোলার কথা সেগুলো আমরা তুলি না, বেশি দেরি করে তুলি, এবং কীটনাশক সার ব্যবহার করে, রাসায়নিক সার ব্যবহার করে মাটির উর্বর ক্ষমতাকে ধ্বংস করে দিয়ে আমরা চাষ করার কারণের জন্য মাটির থেকে আমরা যে সুফল পাবো সেই সুফলটা আমরা পাই না। ভাইরাসজনিত রোগ, তারপরে ইদানিং দেখা যাচ্ছে EMS, নানাবিধ রোগের কারণেও এই উৎপাদন ব্যাহত হচ্ছে। এছাড়া আর একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে চিংড়ি চাষের পুনার সংকট। যে পোনার যে সময়টা আসলে পোনার দরকার চাষিদের, সে সময়টা চাষিরা ঠিক মতো পোনা পাচ্ছে না। জেলা মৎস্য বিভাগ জানায় করোনায় ক্ষতিগ্রস্ত চাষিদের প্রণোদনা দেওয়া হয়েছে। কারিগরি পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে চাষিদের ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। ক্ষতিগ্রস্ত চিংড়ি চাষিদের জন্য কারিগরি পরামর্শ প্রদান সহ অন্যান্য তৎপরতা অব্যাহত রাখছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বা বিভিন্ন কারণে তাদের চিংড়ি মারা যাচ্ছে বা ঘেরে সমস্যা হচ্ছে, তারা সংশ্লিষ্ট মৎস্য অফিসে যোগাযোগ করে তাদের কারিগরি সহায়তাটা পেতে পারে। এছাড়া প্রতিটা উপজেলা দপ্তর কর্তৃক বিনামূল্যে মাটি পানি পরীক্ষা করে দিচ্ছে আর কি।